নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, বানের তোরে গঙ্গায় জেটি ভেঙে মৃত তিন, নিখোঁজ বহু। ডিসেম্বর মাসেই বেহাল জেটির খবর প্রকাশিত হয়েছিল হুগলি আজকেতে। আসছি বিস্তারিত খবরে। আজ সকাল 11:30 নাগাদ ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটে অমাবস্যার ভরা কোটালে ভেঙে পড়ল বেহাল জেটি। ঘটনায় মৃত তিন, নিখোঁজ বহু। গঙ্গার জোয়ারের তোরে কাঠের জেটি ভেঙে ভেসে গেল শতাধিক মানুষ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার তেলেনিপাড়া ফেরিঘাটে। ঘটনার পরে স্থানীয়রা দফায় দফায় পুলিশ প্রশাসনের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের সঙ্গে ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যানের বিস্তর বচসা ও হাতাহাতির উপক্রম তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলাশাসক ও পুলিশ সুপার। এরপরই ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র সহ একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, তিনটি স্পিডবোট ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন হাজির হন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেরা। জেটিটা ভেঙে গেছে, আমাদের কাছে 11টার সময় খবর আসলো ওভারলোডিং এর জন্য। মানে কিছু সিভিক্স যারা লোকাল আছে তারা বারণও করেছিল, কিন্তু মানুষ তার কথা শুনলো না, জোর জবরদস্তি ঠেলে সবাই এসে দাঁড়িয়ে গেল। এই মুহূর্তে উল্টো দিক থেকে শ্যামনগর থেকে একটা লঞ্চ আসলো, তার উপরেও মানুষের অনেক লোডেড মানুষ, সেই জন্য এটা রাখতে পারলো না, ভেঙে পড়ে গেল। মুহূর্তে রেস্কিউ চলছে, ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, লোকাল কাউন্সিলর, আমরা সবাই আছি। লোকাল পিপুলরা অনেক সাহায্য করছে, যারা এখানকার সাধারণ ছেলে তারা নিজের প্রাণ ঝাঁপ দিয়ে সবাই, কিন্তু সঙ্গে সঙ্গে এটা যদি লোকাল পিপুল না পাওয়া করতো কোনোভাবে এটা রেস্কিউ করা আমাদের পক্ষে, লোকাল পিপুলদের বহুত বহুত মানে আমরা আভারী। আজকে যতটা উদ্ধার করা হয়েছে তার 100% লোকাল পিপুলদের সাহায্যতে করতে পেরেছে। কতজন নিখোঁজ আছে তা মোটামুটি বলছে সবাই? 30 জন। আমরা আই উইটনেস যারা আছে তারা বলছে 30 জনের মতন। 3 জন মারা গেছে, 5 জন হসপিটালে যাচ্ছে, 3 জনকে প্রাইমারি চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। এটা এলাকাবাসীদের একটা অভিযোগ, এরকম কাঠের জেটিতে এত লোক কি করে দাঁড়ায়? এটা দীর্ঘদিন ধরে জেলা পরিষদ মেনটেন্স করে, আমরা আমাদের লেভেলে বলেছি, আমাদের মাননীয় মন্ত্রীও সবাই আসছে। কোথাও একটা গাফিলতি ছিল না এতজন কাঠের জেটিতে দাঁড়িয়েছিল? এটা সাহেব জেলা পরিষদ যারা ইঞ্জিনিয়ার তারা যা ওরা দেখে ইনকোয়ারি করে ওরাই বলতে পারবে কি ছিল না কি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল 11:30 নাগাদ গঙ্গায় বান আসে। সে সময় নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। গঙ্গায় বান চলে যাওয়ার পর নৌকা চলাচল শুরু হয়। দীর্ঘক্ষণ পর নৌকা চলাচল শুরু হলে সে সময় তেলেনিপাড়া ফেরিঘাটের ওই কাঠের জেটিতে নৌকা ধরার জন্য প্রায় শতাধিক মানুষ দাঁড়িয়েছিলেন। হঠাৎই জলের তোরে জেটির প্রায় 50 ফুট অংশ ভেঙে যায়। এই ঘটনায় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা নৌকা করে বেশ কিছু মানুষকে উদ্ধার করলেও বাকিরা জলের তোরে ভেসে যায়। এদের মধ্যে অনেক মহিলা ও শিশুও রয়েছে বলে খবর। 11:15 বান এসছে, তারপরে ভোট এসে এখানে লাগে 70 খানা লোক নেমেছিল এই জেটিতে, তারপরে জেটি ভেঙে 40 জন জেটি ধরেছিল, জেটি এবার পাল্টি খেয়েছে, 20-25 জনকে আমরা বসিয়েছি, তারপরে সব বাচ্চা, ছোটো বাচ্চা অনেক এখানে দাঁড়িয়ে ছিল না, বানের জন্য তো বোট ওই পারে ছিল, তাহলে বান চলে গেছে, তাহলে বোট নিয়ে এসেছে, জটিতে নামেছে তো জটিতে। কতজন মোটামুটি ডুবে গেছে? মোটামুটি 30-40 জন চলে গেছে, ডুবে গেছে। এমনি রেস্কিউ করার জন্য কিছু ছিল ঘাটে? না, কিছু ছিল না। আমরা 7-8 ঘাটে প্রজন খুব আছে, আমাদের একটা নৌকো ছিল ঘাটে, ওটা ডুবে গেছে। ভাড়া বাড়ি বাড়ি যাবে, আর চালার জন্য তো আপনারা চিন্তা করবেন না, 2-3 বার চালা হলো, মেন ভিলেন হলো চালা। হ্যাঁ, চালা না মানে এখন না চিন্তা করলে না আবার ওইরকম ঘটনা ঘটবেই। হ্যাঁ, এর আগেও 2 বার ঘটনা ঘটে, আরে 2-3 বার ঘটনা ঘটেছে। হ্যাঁ, আর ডাকের জন্য না চারদিক দিয়ে লোক চলে আসে, ঘাট আমি চালাবো, লেকিন চালার চিন্তা নেই, কারো চিন্তা নেই। আরে আজকে লোক আজকে সম্বেদ জানে আলটু পাল্টু বলে বলে চলে যাবে নেতারা ফটো ক্যামেরার সামনে, লেকিন চালার জন্য কেউ চিন্তা করে না, যত লোক আছে এখানে। আজকে যার বাড়িতে ঘটনা ঘটেছে ওরা বুঝবে কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আহতদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন, তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন মহিলা। জানা যায় মৃতরা হলেন চন্দননগরের গন্ডলপাড়ার 2 যুবক, বছর 26-এর মানস ঘোষ ও বছর 24-এর রাজা চৌধুরী। তবে মৃত ওই মহিলার নাম জানা যায়নি। এ বিষয়ে মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, জোয়ারের তোরে জেটি ভেঙে ভেসে গিয়েছে, 3 জন মারা গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। ঘন্টা 2 আগে একটা ইনসিডেন্ট ঘটেছে, জোয়ারে জেটিটা ভেঙে গেছে, যার ফলে যে লোকেরা ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম উঠে এসছে,
মারা গেছে 3 জন, এছাড়া ইনজিওর আছে 13 জন, সাতজন হাসপাতালে আছে, আর বাদ বাকি আমাদের লোকাল হাসপাতালে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল থেকে খোঁজ খবর নিয়েছেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। মৃত ব্যক্তিদের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2 লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া যারা আহত হয়েছে ওদেরও আমাদের যারা প্রশাসনিক ডিএম সাহেব এসপি সাহেব সবাই আছে, আমাদের চেয়ারম্যান লোকাল চেয়ারম্যান মনোজও আছে, সভাধিপতি আছে, সবাই দেখভাল করছে। যা ওদের যা খরচা লাগবে সেটা সরকার থেকেই দেওয়া হচ্ছে। টোটাল তো বলা যাচ্ছে দাঁড়িয়েছিল 30-40 জনের মধ্যে ছিল, অ্যাকুরেট ফিগারটা 30-40 জন, তার মধ্যে তো ম্যাক্সিমাম উঠে গেছে, 15 জন ইনজিওর্ড আছে, হাসপাতালে ভর্তি, সাব ডিভিশন হাসপাতালে ভর্তি আছে, 3 জন মারা গেছে। সুধীর সিং এর পরিবারের দেবাশিস আচার্য এনকোয়ারি চলছে এবং ডুবুরিরা অত্যন্ত ভালো, এবং আমি সাধুবাদ জানাই এলাকার মানুষে, মানে এলাকার ছেলেরা অত্যন্ত ভালো কাজ করেছে, সঙ্গে আমাদের প্রশাসন খুব তাড়াতাড়ি সব উদ্ধার করা গেছে। আর অ্যাক্সিডেন্টের কথা কেউ তো বলতে পারে না, হঠাৎই হয়, জোয়ারে হয়েছে অ্যাক্সিডেন্ট। এইচআরবিসি করছে, এবার কাজ হবে, দ্রুত গতিতে কাজ হবে। মিউনিসিপ্যালিটিকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে ট্রান্সপোর্টের পক্ষ থেকে, আর রিপেয়ারিং এর জন্য কাজ চলছে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমা হাসপাতালে ভদ্রেশ্বর তেলেনিপাড়া ঘাটে দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে এলেন 2 মন্ত্রী তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র, এছাড়া জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকেরা। একদিকে মানুষের আর্তনাদ, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার কার্যের তৎপরতা। হুগলি আজকের ক্যামেরায় এমন ছবি ধরা পড়ল। হে ভগবান, একো না ডুবে, একো না ডুব, না সব বচ যায়গা, সব বচ যায়গা, বাচ্চা না রে কে চাই, বচ্চা না বচে সব। এক দুবন নয়, গত বছর বেশ কয়েকবার ভদ্রেশ্বর তেলেনিপাড়া ঘাটের বেহাল জেটির চিত্র তুলে ধরেছিল হুগলি আজকে। হুশ ফেরেনি প্রশাসনের, যা চরম পরিণতি আজকের এই দুর্ঘটনা। এক আধবার নয়, বেশ কয়েকবার আমরা ভদ্রেশ্বর তেলেনিপাড়ার বেহাল ঘাটের চিত্র তুলে ধরেছিলাম, কিন্তু তারপরও হুশ ফেরেনি প্রশাসনের। শেষবার আমরা খবর করেছিলাম গত 15ই ডিসেম্বর, সেদিন ঠিক কি খবর সম্প্রচারিত হয়েছিল তুলে ধরছি আপনাদের জন্য। ফিরে এলাম বিরতির পর।
প্রত্যেক বছরই সামান্য অবহেলার কারণে ঘটে নৌকা ডুবির ঘটনা, তবুও হুঁশ ফেরে না ফেরিঘাটগুলি, যার জলজ্যান্ত উদাহরণ ভদ্রেশ্বর তেলিনীপাড়ার ফেরিঘাট। দীর্ঘদিন ধরেই বেহাল দশা ভদ্রেশ্বর তেলিনীপাড়া ঘাটের। এই ঘাট থেকেই প্রতিদিন প্রায় 8-10 হাজার মানুষ যাতায়াত করেন। ভদ্রেশ্বর তেলিনীপাড়া এসএফজিটি রোড থেকে গঙ্গাঘাট পর্যন্ত রাস্তাটির কম বেশি সারাই হলেও এখনও পর্যন্ত এই ঘাটের ন্যূনতম সারাই পর্যন্ত হয়নি। এই ঘাটের উল্টো পাড়েই রয়েছে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর ঘাট। ফলে ভদ্রেশ্বর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের যাতায়াতের পাশাপাশি প্রতিদিনই এই ঘাট থেকে বহু জুটমিল কর্মী ও অফিস যাত্রীরা যাতায়াত করেন। বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও কোন রকম সুরাহা হয়নি, তাই প্রতিদিন জীবন হাতে নিয়েই চলতে হয় বহু মানুষকে। পরিপূর্ণ একটা পাকাপোক্ত ভাবে একটা ভালো জেটি তৈরি করা যায়, আর নৌকা যেটা আপনি দেখছেন যেটা যদি স্টিমার করা যায়, তাহলে মনে হয় যাত্রীদের ব্যবস্থা খুবই ভালো অঞ্চলে। কারণ প্রত্যেকটা যাত্রীরই সুবিধে, একটা যেটা রিক্স জীবন হাতে নিয়ে সবাই যে যাচ্ছে সেই ভয়ের ব্যাপারটা থাকবে না। এটাকে বলা হচ্ছে তেলিনীপাড়া ঘাট বলা হচ্ছে। হ্যাঁ, এই ঘাট দিয়ে প্রত্যেক দিন প্রচুর লোক আনাজানা করে, কারণ তার অপোজিটে হচ্ছে শ্যামনগর ঘাট, শ্যামনগর স্টেশন, আর এই জন্যই এই ঘাটটাতে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। প্রত্যেকটা যাত্রী মনে এখান থেকে, কারণ গঙ্গা পার হলেই স্টেশন পাচ্ছে, তো এই ঘাটটাতে প্রত্যেক দিন যত কমে হোক 8-10 হাজার লোক তো ডেলি আপ ডাউন করছে। এইখানে অফিসের জন্য যায় অনেকে, বিজনেসের জন্য যায়, পড়াশুনোর জন্য যায়, মানে সবাই এভরিথিং অল। প্রবীর বসু রিপোর্ট, হুগলি। আজকে এই ঘটনার পরও টানা কয়েক মাস কেটে গিয়েছে। বেহাল কাঠের জেটির অবস্থা বেহালই ছিল, যার জেরে আজ এতগুলো মানুষের জীবন সংশয়। কে দেবে এই প্রশ্নের উত্তর? কে দায় নেবে মর্মান্তিক এই দুর্ঘটনার? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে মহাসমারোহে তারামা পূজা অনুষ্ঠিত হল চুচুড়ার ঋষিকেশ পল্লীতে। পরিবার ও নিজেদের ব্যবসার মঙ্গল কামনার জন্য মানত ছিল, সেই মতো মঙ্গলবার রাতে অমাবস্যায় তারামা পুজোর আয়োজন করল চুচুড়া থানার অন্তর্গত ঋষিকেশ পল্লীর রক্ষিত পরিবার। তবে পরিবারের পুজো হলেও এদিন রাতে কিন্তু এলাকার 100 মানুষ উপস্থিত হয় এই পুজো প্রাঙ্গণে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। পুজো শেষে এলাকার 100 মানুষকে বসিয়ে ভোগ বিতরণ করা হয়। পরিবারের পুজো হলেও এদিন সাধারণ মানুষের উপস্থিতি দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এটি কোনো পারিবারিক পুজো নাকি বারোয়ারি পুজো। এ বিষয়ে রক্ষিত পরিবারের পক্ষে চিরঞ্জিৎ রক্ষিত জানান, আরে অবস্থা আছে ভালো, অবস্থায় ওর জন্য আর পুজোটা করছি, আর আমার মানসিক ছিল বলে ওই জন্য আর পুজোটা করলাম, আর পুজোটা সংসারে ভালোর জন্য আরও করলাম, আর এমনি আমি একটা ব্যবসা করি ওই ব্যবসার জন্য আর পুজোটা করলাম। পরিবারের পুজো বলতে আমি এর জন্য সবাইকে অ্যারেঞ্জমেন্টটা করেছি খাওয়ান দাওয়ানোর জন্য, মানে স্বেচ্ছাসেবা, মানে স্বেচ্ছায় খাওয়ানো একটা ভালো ভোজন টাইপের করেছি। হ্যাঁ, প্রত্যেক বছরই বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এরা কেউ সাফাই কর্মী, কেউ আবার ঠান্ডা ঘরে বসে মাউসে ক্লিক করেন। সকলেরই রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, কিন্তু আজ সে সব কিছুকে দূরে রেখে মিলেমিশে একাকার। আজ সকলের উদ্যোগেই অনুষ্ঠিত হল দ্বিতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি চুচুড়া পুরসভার পৌর কর্মচারীদের উদ্যোগে এই শিবির আয়োজিত হয় পুরসভার টাউন হলে। গত বছর সদর হাসপাতালের অনুরোধে এই শিবিরের সূচনা হয়। রীতি মেনে এবছরও গ্রীষ্মকালে রক্ত সংকট মেটাতে এই শিবিরের আয়োজন করা হল। ছত্তিশগড়ের সুকমায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। এরপর স্ত্রী পুরুষ মিলিয়ে শতাধিক মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরা গত বছরের মতো এবছরও স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে। আমরা আজকের এই রক্তদানে আশা রাখছি 100 জন কর্মচারী এই রক্তদান করবে। আজকের এই রক্তদান আমরা ছত্তিশগড়ে নিহত সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। এই প্রসঙ্গে বলি, সরকারের উচিত সেনা জওয়ানদের নিরাপত্তার দিকে নজর দেওয়া, কোথায় রাম কোথায় হনুমান এই সব নিয়ে লাফালাফি না করে দেশের নিরাপত্তাটা মনে হয় জরুরি। রক্তপাত নয়, রক্তদানই হোক আমাদের সকলের মহৎ উদ্দেশ্য। একটা সংহতির বার্তা আমরা দিতে চাইছি। এই মুহূর্তে সমাজে, বিশেষত বাংলায়, একটা অস্থির পরিস্থিতি তৈরির সৃষ্টি হচ্ছে। রক্তপাতের দিকে যেন বাংলা এগিয়ে যাচ্ছে,
আমরা সেই রক্তপাত নয়, আমরা মানুষকে বোঝাতে চাইছি রক্তদানটাই মূল কাজ। এই শিবিরে উপস্থিত হয়ে আপ্লুত পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনে অন্যতম কাণ্ডারী নৈহাটির পরেশনাথ সরকার এ বিষয়ে পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি বলেন, আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভায় হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীদের নিয়ে একটি রক্তদান শিবির করছি, গ্রীষ্মকালীন রক্ত সংকট কাটানোর উদ্দেশ্য নিয়ে। এবারে রক্তদান শিবিরটা আমরা সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদী হামলায় প্রায় 26 জন আমাদের জওয়ান তারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করছি। আপনারা জানেন যে গ্রীষ্মকালে একটা প্রচণ্ড রক্ত সংকট দেখা দেয়, তার হাত থেকে বাঁচবার জন্য আমরা পৌর কর্মচারীদের কাছে আহ্বান করেছিলাম এবং সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে পৌর কর্মচারীরা তারা প্রত্যেকে রক্ত দিচ্ছেন এবং এটাতে আমরা খুব গর্বিত। আমরা আশা করব এই ধরনের উদ্যোগ আগামী দিনে সমস্ত প্রতিষ্ঠান নেবে, যাতে করে গ্রীষ্মকালের এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং মানুষের প্রয়োজনে যে রক্ত, যে রক্তর কোনো বিকল্প নেই এবং আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে রক্তের বিকল্প তৈরি হয়নি বা তার সম্ভাবনা আছে কিনা আমাদের কাছে সে উত্তরও নেই, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন যে মানুষের বিপদে মানুষকেই দাঁড়াতে হবে, আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে আজকে এই রক্তদান শিবির করছি, মানুষ তার বিপদে যাতে মানুষকে সাথী হিসেবে পেতে পারে তার জন্য এই রক্তদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত হয়। অবশ্যই রক্তপাত নয়, হিংসা নয়, রক্তদান করুন, ব্লাড ব্যাঙ্ক যেন কোনো অবস্থায় ফাঁকা না থাকে, কোনো মুমূর্ষু রোগী, কোনো পেশেন্ট, কোনো দুর্ঘটনায় পড়া ব্যক্তি যেন রক্তের অভাবে প্রাণ না হারায়, এটা দেখার দায়িত্ব আমাদের, মানুষই পারে মানুষের হয়ে রক্তদান করে মানুষের জীবন বাঁচাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে তারকেশ্বর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 150 জন মহিলা রক্তদান করলেন। তারকেশ্বর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মূল উদ্যোক্তা ছিলেন তারকেশ্বর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা মণ্ডল ও তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ। উদ্বোধক ছিলেন হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করমী মান্না। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রাজপাল সিং সহ তারকেশ্বরের তৃণমূল নেতৃত্ব। বিশেষ উল্লেখযোগ্য, এখানে শুধুমাত্র মহিলারাই রক্তদাতা ছিলেন, মোট 150 জন মহিলা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। রীতা মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রীর সৎ সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে এবং মহিলাদের মনের মধ্যে যে সাহস তিনি জুগিয়েছেন তার উপর ভর করেই এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন, তিনি মহিলাদের 50% সংরক্ষিত করে দিয়েছেন এবং ওনার কাছ থেকেই আমরা সাহস বলুন, এগিয়ে যাওয়ার ক্ষমতা বলুন, সমস্তটা ওনার কাছ থেকে পেয়েছি এবং সেই সাহসেই আর আমার লোকালের যে দাদারা আছেন নেতৃত্বরা, স্বপন সামন্ত, পঙ্কজ কারক, অশোক হাজরা, এছাড়াও আমার তৃণমূল কংগ্রেসের সাহসের ওপর ভর করেই আমি আজকে এই ধরনের একটা অনুষ্ঠান করি। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90%, বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। বানের তোরে গঙ্গায় জেটি ভেঙে মৃত 3, নিখোঁজ বহু। ডিসেম্বর মাসেই বেহাল জেটির খবর প্রকাশিত হয়েছিল হুগলি আজকেতে। হুগলি আজকে আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AMBC চ্যানেলে দেখুন হুগলি আজকে। নমস্কার।